ফেনীতে পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে পানির নিচে তলিয়েছে একের পর এক গ্রাম। সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফুলগাজীতে আছেন রিপোর্টার আতিয়া সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। গত সোমবার দিনভর যে তিনটি স্থানে ভেঙেছিল মুহুরী নদীর বাঁধের, এর মধ্যে ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুর এবং বড়ইয়াতে দুটি, এবং পরশুরামের যে অলকা স্থানে ভেঙেছে সেই ভাঙন দিয়ে কিন্তু পানি এখনও প্রবেশ অব্যাহতভাবেই রয়েছে। এবং যদিও মুহুরী নদীর পানি বিপদসীমার আজ 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু ভাঙ্গা স্থান দিয়ে যে পানি প্রবেশ করা সেটি কিন্তু বন্ধ হয়নি এবং সেটি কিন্তু ধারাবাহিকভাবে প্রবেশ করছে, যার কারণে একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, যার কারণে কিন্তু কৃষি বিভাগের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছেন। বিশেষ করে এ দুটি উপজেলায় কম করে হলো লক্ষ্যমাত্রা ছিল রোপা আমনের 10,000 হেক্টরেরও বেশি, কিন্তু তার মধ্যে কিন্তু বেশিরভাগ জমিতেই তাদের রোপা আমন লাগিয়েছিল কৃষক বা জমির মালিকেরা। ইতিমধ্যে কিন্তু যেটা জানিয়েছে প্রায় 500 থেকে 600 হেক্টর জমি রোপা আমন তলিয়ে গিয়েছে এবং আরও নতুন নতুন করে পানি যেহেতু নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে এবং নতুন নতুন যে রোপা আমনের জমি রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে। এবং কৃষি বিভাগ বলছে যে আগামী 2-4 দিনের মধ্যে যদি এই পানি না নামে তাহলে কিন্তু এ সকল ধানের চারা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কৃষি বিভাগ যে পরামর্শ দিচ্ছে, যদি দ্রুত পানি নেমে যায় কৃষকরা যেন পানি দিয়ে এই সব ধানের চারার উপরে যে সকল পলি পড়ে বা বালু পড়বে, কাদা পড়বে, সেগুলো দিয়ে পানির স্প্রে দিয়ে সেগুলো যেন পরিষ্কার করে দেয়, তাতে করে কিছুটা হলেও এগুলো ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আর যদি পানি বেশি দিন অবস্থান করে হয়তো এ সকল ধানের চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এসব দুই উপজেলায় মিলে কিন্তু শরৎকালীন অনেক সবজি চাষ হয়েছে, সে সকল সবজিও কিন্তু ক্ষতির মুখে পড়েছে এবং অনেক পুকুরের মাছও কিন্তু ভেসে গিয়েছে। আর সবচেয়ে বেশি অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে এখানকার দুই উপজেলার কমপক্ষে 40,000 মানুষ বা তাদের অনেক পরিবার, তাদের কিন্তু খাটে পানি উঠে গিয়েছে, তাদের কিন্তু জমি বাড়িতে পানি উঠে গিয়েছে, যার কারণে কিন্তু গত দুটি রাত তারা নির্ঘুম কাটিয়েছে এবং প্রত্যেকটা মুহূর্ত তারা আতঙ্কে কাটান। এবং তারা যেটা বলছেন যে ফেনীর যে মুহুরী নদীর উভয় তীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়া হয়েছিল যে বাঁধটি থেকে মানুষকে বন্যা থেকে রক্ষা করবে, কিন্তু সেই বাঁধ আশীর্বাদ না হয়ে এই অঞ্চলের মানুষের কাছে একটি অভিশাপে পরিণত হয়েছে। শুধু এই বাঁধের নির্মাণ ত্রুটির কারণেই প্রতি বছর কিন্তু এক বা একাধিকবার বন্যার কবলে পড়তে হয় এবং দুর্বিষহ জীবনযাপন করতে হয় এই অঞ্চলের মানুষদের। তারা বিশেষ করে কোনো ত্রাণ সামগ্রী চায় না, তারা চায় এই বাঁধের যেন ভাঙ্গার স্থায়ী একটি সমাধান। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফেনীর ফুলগাজীতে।